বাংলার ভ্রমণপ্রিয় মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা পর্যটন স্থলগুলোর মধ্যে অন্যতম উড়িষ্যার ডুবলাগড়ি সি বিচ মানুষের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে। সবুজ ঘন ঝাউবন, বিস্তীর্ণ নির্জন গোল্ডেন বিচ, সমুদ্রের হালকা ঢেউ বারবার আমাদের আকর্ষিত করে। পর্যটকদের রাত্রিবাসের জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন নেচার ক্যাম্প। বন্ধুরা, আজকে আপনাদের ডুবলাগড়ি এমন এক ক্যাম্পে নিয়ে যাব যেটাকে আপনারা ক্যাম্প না বলে বলতে পারেন সৃজনশীল এক শিল্পগ্রাম, এতটাই সুন্দর করে সাজানো। অনন্য এই ক্যাম্প রাতের বাহারি আলোতে আরও মোহময়ী। ধামসা মাদলের সাথে আদিবাসী নৃত্য, বনফায়ার, প্রি ওয়েডিং শুটিং থেকে টাইম টু টাইম বিভিন্ন পদের সুস্বাদু খাওয়া দাওয়া সবই তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ঘরোয়া সুন্দর এই ক্যাম্পটির পুরো রিভিউ পেতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। স্বাগতম বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জায়গাটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, আমি রয়েছি বালাসোর স্টেশনের বাইরে, যাচ্ছি ডুবলাগড়ি, আর ওখানের একটা ক্যাম্প আপনাদের রিভিউ করে দেখাবো। ক্যাম্পটা কিন্তু দুর্দান্ত, তো চলুন যাই, আমরা এখান থেকে অটো ধরে নিই। ডুবলাগড়ি যাওয়ার জন্য আমাদের পৌঁছতে হবে বালাসোর স্টেশনে, আর বালাসোর যাওয়ার সেরা ট্রেন 12821 ধৌলি এক্সপ্রেস। এটা শালিমার থেকে প্রতিদিন সকাল 9:15 ছেড়ে বালাসোর পৌঁছচ্ছে 2:12:46। আর ভিড় সইবার যদি শক্তি থাকে তাহলে হাওড়া থেকে ধরতে পারেন 12703 ফলকনামা এক্সপ্রেস। ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে সকাল 8:35 ছেড়ে বেলা 11:43 বালাসোর পৌঁছে দেয়। স্টেশনের বাইরে থেকে ডবল এক্সেল জাম্বো অটো ধরে নিন, সেটা আপনাদের 500 টাকা ভাড়ায় পৌঁছে দেবে ডুবলাগড়ি সি বিচে আপনার বুকিং করা ক্যাম্পে। একটা অটোতে আপনারা মোট 6 জন বসতে পারবেন। ফাইনালি এসে পৌঁছে গেলাম বানি কটেজ, বানি ক্যাম্প। এই হচ্ছে সামনের অংশ, খুব সুন্দর করে সাজানো। ক্যাম্পটা কিন্তু আপনাদের দেখাবো, দারুণ লাগবে ক্যাম্পটা, এরকম এক ঝলকেই আপনাদের ভালো লাগবে, দুর্দান্ত করে সাজানো। আর এখানে যখন রাতের আলোগুলো জ্বলবে অসাধারণ লাগবে। বাঁদিকে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, পরে দেখাচ্ছি আপনাদের ডিটেলস। এখানে একটা বসার জায়গা করে দেওয়া আছে, দারুণ। ক্যাম্পটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে সবুজের ছোঁয়া, নিচেতে দেখুন শাঁখ টায়ার আর বাঁশের ওপর দুর্দান্ত ডিজাইন করা। এখানে ছবি রয়েছে বাহুবলী। অসাধারণ বাঁশ দিয়ে বানানো, দারুণ, এক একটাই 4 জন করে বসতে পারবেন, খুব সুন্দর। সিলিংয়ের কাজটা দেখুন, বেশ কালারফুল। ক্যাম্প যেমন রেস্টুরেন্ট পোর্শন তারই মানানসই, অসাধারণ। সামনে রয়েছে একটা তুলসী মঞ্চ, আর ডান দিকে রয়েছে বসার জায়গা। এই ডান দিকে হচ্ছে রান্নাঘর, যেখানে রান্না হচ্ছে এবং খাবার পরিবেশন হচ্ছে। আমি জুতো পরে আছি, ঢুকছি না। সাজানো হয়েছে একদম চারিদিকে যেন শিল্পের ছোঁয়া, এত সুন্দর ক্যাম্প কিন্তু আপনারা ডুবলাগড়িতে পাবেন না। এখান থেকে রুমগুলো শুরু হচ্ছে, পরপর পরপর রুমগুলো রয়েছে। আর এখানে করে দেওয়া আছে বসার ব্যবস্থা, বসে আপনারা আড্ডা মারতে পারবেন, ওপরে ছাতা করা আছে। আর এইখানে এটা বানানো আছে স্ট্যাচুটা, জলের মধ্যে স্নান করছেন। রাত্রে আলো দিয়ে সাজলে আরও দুর্দান্ত লাগবে। মানি কটেজের চারিদিকে কিন্তু সবুজের ছোঁয়া, সবুজটা এখান থেকে চুরি হয়ে যায়নি। ক্যাম্পে আসতেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো, তো ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হচ্ছে ডাব। টায়ার দিয়ে খুব সুন্দর করে করা আছে, আর ওপরটা দেখুন, কাজটা দেখুন, বেতের ওপর এত সুন্দর কাজ করা আছে, মানে দেখেই আপনার ভালো লাগবে। এদিকে জানলা আছে, জানলাটায় একটা সবুজ কাচ লাগানো আছে,
এই হচ্ছে টোটাল রুমের ভিউ। খাট যা আছে তিনজন আরামসে হয়ে যাবে, সঙ্গে একটা বাচ্চা থাকবে। নিচেটা কিন্তু টাইলস করা। রুম তো দেখলাম, এবার চলুন ওয়াশরুমটা দেখে নিই, ওয়াশরুমটা কেমন। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, ঝাঁ চকচকে সুন্দর। নিচেটা টাইলস করা, 8 ফুট অবধি টাইলস করা আছে। এখানে শাওয়ার আছে, একটা টাওয়েল দিয়ে দিয়েছে, এখানে সাবান আর তেল দিয়েছে। এখানে রয়েছে একটা গুড নাইট প্লাগ, রয়েছে আয়না, রয়েছে এখানে মালপত্র রাখতে পারবেন, জামা কাপড় ধুয়ে রাখতে পারবেন। দারুণ সুন্দর, এক ঝলকে আপনাদের পছন্দ হয়ে যাবে। সিলিংয়ের কাজটা দেখুন, বেত দিয়ে বাঁশ দিয়ে এত সুন্দর কাজ, দারুণ ডেকোরেশন, দারুণ। এখানে একটা টায়ার আছে আর টায়ারের মধ্যে আলোটা অসাধারণ লাগছে। আমি এরম ক্যাম্প প্রথম দেখলাম যেখানে কিন্তু কোনো টেন্ট নেই। বানি ক্যাম্পে কোনো টেন্টের ব্যবস্থা নেই, টোটালটাই কটেজ। দুপুরে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের টেবিলে। আর লাঞ্চের টেবিলে কি আছে দেখাই আপনাদের। সাদা ভাত, মুগের ডাল ধনে পাতা দিয়ে, আলু আর পোস্ত ভাজা। মার্কেটে যেমন মাছ অ্যাভেলেবেল থাকে তার উপর নির্ভর করে একটা ভোলা মাছ দেওয়া হয়েছে, ঝিঙে আলু পোস্ত দেওয়া হয়েছে। আমিষ কিন্তু তিনটে পদ রয়েছে, একটা হচ্ছে চিংড়ির মালাইকারি, একটা হচ্ছে পমফ্রেটের ঝাল। পমফ্রেটটা কিন্তু আমার হাতের সাইজের সমান, এতটাই বড় পমফ্রেট দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে কাঁকড়ার ঝাল। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে, একটাই থাকে কমপ্লিমেন্টারিতে, যেটা আপনি চাইবেন সেটা আপনি পাবেন। আর যদি আপনি নিতে চান তাহলে তার এক্সট্রা কস্ট আপনাকে দিতে হবে। এছাড়াও রয়েছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, দুর্দান্ত। এই খাওয়ার জন্য বারবার আসা যায় বানি কটেজে, অসাধারণ। এই হচ্ছে হোগলা কটেজ, 5 জন থাকতে পারবেন এই হোগলা কটেজে। নন অ্যাটাচ বাথ, এটাতে কিন্তু থাকা খাওয়া নিয়ে 1300 টাকা প্রতিজন। এই হচ্ছে সিলিং, আর এই রুমের পাশ দিয়ে সামনে কিন্তু রেস্টুরেন্ট, এই রুমের পাশ দিয়ে হচ্ছে ওয়াশরুম। আপাতত রেডি হয়েছে একটি ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্ডিয়ান স্টাইল। এই ওয়াশরুম আপনারা ইউজ করতে পারবেন। সেখানে রং টং মালপত্র রাখা হয়েছে, এটাও রেডি হয়ে যাবে। তাহলে পরপর দুটো আপনারা কমন বাথরুম ইউজ করতে পারবেন। বিকেলে খাওয়া দাওয়ার পর বেরিয়েছি, সি বিচে যাচ্ছি। বানি কটেজের একদম সামনে দিয়ে চলে যাচ্ছে রাস্তা, যেটা সোজা সি বিচে নিয়ে যাচ্ছে। জল কিন্তু একদম সামনে। ঝাউয়ের জঙ্গলটা বিরাট দূর অবধি বিস্তৃত, একটা দূর অবধি চলে গেছে। প্রচুর ঝিনুক পড়ে আছে কিন্তু নেবার লোক নেই। সন্ধ্যাবেলাটা উপভোগ করছি দুবলাগড়ি বিচে, অসাধারণ লাগছে। ঢেউয়ের কি আওয়াজ, চারিদিকে ঝাউ বনটাও এখানে ঘন, আর ওদিকে কিন্তু সূর্যাস্ত হচ্ছে। এই ঝিনুকটা কিন্তু জোড়া, একদম জোড়া ঝিনুক। সি বিচে তবুও পরন্ত বিকেলে কিছুটা আলো থাকলেও ঝাউ বনের অন্দরে কিন্তু রাত্রি নেমে এসেছে, ঘন কালো অন্ধকার। আর এর মধ্যে আমরা ফিরে যাব ক্যাম্পে, কেননা সন্ধ্যার আকর্ষণ অবশ্যই আলোয় আলোয় সেজে ওঠা ক্যাম্প। এই হচ্ছে বানি ক্যাম্পের সন্ধ্যাবেলার ভিউ, অসাধারণ লাগছে, মায়াময়ী লাগছে, মোহময়ী লাগছে। কি সুন্দর করে সাজানো হয়েছে ক্যাম্পকে, অসাধারণ।
এই জন্যই এই ক্যাম্পটি দুবলাগড়িতে অন্য ক্যাম্পের তুলনায় আলাদা। এত সুন্দর, আমরা ভিডিওতে যা দেখেছি আমরা আসার আগে তো একটু দেখে নিই যে কোথায় যাব, কি করব, কি খাবো, ঠিক আছে? তো যেমন দেখেছি সত্যি তার মানে বদল কিছু নেই, মানে যা দেখেছি তাই, মানে এত মানে অতিথি আপ্যায়নের মতন, মানে মানে খুব ভালো খাবার দাবার থেকে শুরু করে মানে গোছানো গাছানো এত সুন্দর, এরকম গেট আপ মনে হয় আমি আগে দেখি আমার প্রথম, মানে এরকম ক্যাম্প এই প্রথম। আর খুব ভালো লেগেছে, এদের ব্যবহারও এত ভালো, সত্যি মনে হচ্ছে না যে আমরা কোথাও কোনো ক্যাম্পে গিয়ে কোনো জায়গায় আমরা টাকা দিয়ে থাকছি। আলুর পাকোড়া আর পেঁয়াজ পাকোড়া, আর আমি বসে আছি ক্যাম্পের এই জায়গায়, এখানে বসে পাকোড়া খাবো আর চারিদিকে প্রকৃতি শোভা নেবো, আর সঙ্গে রয়েছে চা। চিকেন কারি, রুটি, রুটি দেওয়া স্টাইলটা দেখুন কতটা আর্টিস্টিক, এরমভাবে কিন্তু কোথাও রুটি দেওয়া দেখিনি, পাঁপড় ভাজা, পেঁয়াজ আর একটি রসগোল্লা, এই দিয়ে সারবো আমার ডিনার আজকে। দারুণ ডিনার হলো, চিকেনটা দারুণ বানিয়েছিল। তো ডিনারের পর আমি রুমে চলে এসেছি, সারাদিন তো অনেক দৌড়ঝাঁপ হলো, এবার শোবার পালা, দেখা হবে আগামীকাল আবার বানি কটেজের সামনে, ততক্ষণ টাটা, গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, দুবলাগড়ি বাণী কটেজ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সকালে ঘুরে বেড়াচ্ছি ক্যাম্পের বাগানে, আর এখান থেকে আমি চলে যাব সি বিচে, তো চলুন যাই একসাথে ঘুরে আসি। এই হচ্ছে বাণী কটেজ, আর এর উল্টো দিকেই কিন্তু রাস্তা বিচে যাওয়ার, ঝাউবনের মধ্যে দিয়ে জল একদমই সামনে এসে গেছে, ঝিকমিক ঝিকমিক করছে একদম সূর্যের আলোয়। এক নির্জন সমুদ্র সৈকত, আর সকালবেলা আমি চলে এলাম দুবলাগড়ি সি বিচে, কেউ নেই কাছাকাছি কোথাও, কয়েকজন মানুষ ওখানে গল্প করছে, ছবি তুলছে, এছাড়া বিস্তৃত অংশ ফাঁকা, ওদিকে কিছুটা কুয়াশা রয়েছে। কালকে সন্ধ্যাবেলা কিন্তু ঢেউ ছিল বেশি, আজকে কিন্তু তুলনামূলক কিছুটা কম ঢেউ। বিচ থেকে আসতেই চলে এসছে গরম গরম চা,
আর চাটা আমি কিন্তু এখানে বসেই খাবো। খুব ভালো লেগেছে আমাদের, বেশ ফ্যামিলি রিসর্ট, গুছানো আর রুমগুলোও ভালো, আমরা খুব এনজয় করেছি। আর গতকাল সন্ধ্যাটা তো দারুণ, ওটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। আচ্ছা, আর থ্যাংক ইউ হচ্ছে গিয়ে ওই শিবুদাকে, আপনাকেও থ্যাংক ইউ, ব্যাস সত্যি খুবই ভালো। সকাল 9:30 আর আমি চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। তো আজকের ব্রেকফাস্টে কী আছে আপনাদের দেখাই। ছোলার ডাল, লুচি, ডিম সেদ্ধ, দই, মিষ্টি, পাঁপড় ভাজা, তো এই দিয়ে সারবো আজকের ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টের সাথে সাথে ক্যাম্পের সাথে আপনার চুক্তি শেষ হচ্ছে। আপনারা যদি ফলকনামা বা ধৌলি ধরেন, যেটা দুপুরের পর, একটা আছে দুটোয় ফলকনামা, একটা 56 হচ্ছে ফলকনামা আর 3টের আশপাশ হচ্ছে ধৌলি, সেটা ধরলে আপনারা লাঞ্চ করে বেরোবেন, সেই লাঞ্চের পয়সা কিন্তু আলাদা আপনাকে পে করতে হবে। আমি বাণী কটেজে সমস্ত কিছু তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে, খাওয়া থেকে, থাকা থেকে, রুমগুলো থেকে, সন্ধ্যার আকর্ষণ সবটা তুলে ধরেছি। যারা বাণী কটেজে বুকিং করবেন তারা কিন্তু এই যে নাম্বারটা স্ক্রিনে আসছে এই স্ক্রিনের নাম্বার দেখে বুক করবেন। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে বাণী কটেজের নাম্বার দিয়ে রাখবো। কখনোই দুবলাগড়ি ট্যুরিস্ট সেন্টার দিয়ে বুক করবেন না, সেখানে অন্য নাম্বার দেওয়া আছে, অন্য ক্যাম্পে আপনি কিন্তু চলে যাবেন, তাহলে আপনি এই ক্যাম্পে পৌঁছতে পারবেন না। থ্যাংক ইউ। আমি এটা জানতে চাইবো প্রথমে এখানে থাকা খাওয়া নিয়ে প্রতিদিনের রেট কী আছে? প্রতিদিন রেট 1800 টাকা পার হেড আছে একটা, আর ডিলাক্স রুম আছে, তারা থাকবেন পার হেড 2000 টাকা করে দেবেন। আর কটা রুম আপনার এখানে? আমাদের রুম হচ্ছে 8টা। 8টা রুম তো? হ্যাঁ, একটা রুম ডিলাক্স রুম আছে 2000 করে, আর 6টা আছে 1800 করে পার হেড থাকবেন, আর একটা হুগলোতে কটেজ আছে পার হেড 1300 টাকা দেবেন, কমন বাথরুম আছে। বারবিকিউ চিকেন, সেটা হচ্ছে চিকেন বারবিকিউটা আপনার কিলো পিছা 600 টাকা করে দেবেন। আর হচ্ছে আপনি আদিবাসী নৃত্য যেটা দেখালেন আমি কোথাও দেখিনি, সন্ধ্যের পরিবেশটাই অন্যরকম ছিল, তো এর জন্য কি এক্সট্রা কিছু কষ্ট লাগে? হ্যাঁ, এক্সট্রা কিছু কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগবে না। কষ্ট কেমন কষ্ট লাগে না, যারা 10-15 জন থাকবে তার কাছে কষ্ট লাগবে, কিন্তু যদি 15-16 জন একটা বড় ফ্যামিলি থাকবেন তারা 1800 টাকা করে পার হেড দিবেন, তো 15-16 জন থাকলে আমি তাকে ফ্রি অফ কস্টে বাণী কটেজ তরফ থেকে আমি সেটা এন্টারটেনমেন্ট তারা করতে পারবে। সাইট সিনিং যদি একদিন এক রাত বুক করেন, তারা সি বিচ ঘোরাফেরা করে ক্রুজ যাবেন, মোহনা থেকে ক্রুজ আছে, 500 টাকা ঘন্টা নেন, 1.5 ঘন্টা ওরা বলতে পারবেন আরামসে, উপরবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত বলতে পারবেন তারা, বা সেটা একদিনের জন্য হয়ে গেলো। তারপর দিন সি বিচে চান পান করে আবার 10টার দিকে চেক আউট। যারা দুদিন থাকবেন তারাকে বালাসোর ডিস্ট্রিক্টে যেগুলো ঘোরাফেরার জায়গা, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ, ব্লু লেক, রাজার দুর্গ, এগুলো বলতে পারবেন দুদিনের ট্রিপ যারা করবেন। সেখানে গাড়ি খরচ কত? গাড়ি খরচ 3000 টাকা পড়বে। কতজন বসতে পারবে? 9 জন। 9 জনের মাথার উপর 3000 টাকা হবে। 3000 টাকা হবে, সে গাড়ি ফাড়ি আমি ঠিক করে দেবো তারাকে।